বিগত সময়ছোৱাত কংগ্রেস দলে রাজনৈতিকভাবে সম্পূর্ণরূপে গড়িয়ামরে সকলক বঞ্চিত করেছিল। ভারতীয় জনতা পার্টিয়ে কিরঞ্জিয়া মুসলমান সকলক শাসনত আহিলে রাজনৈতিক সামাজিক সকল দিকতে অগ্রাধিকার দিব বলে কৈছিল। আমি কিরঞ্জিয়া মুসলমানক বঞ্চিত করা দেখা পালো। অসমৰ কিলঞ্জীয়া মুসলমান সকলে লাহে লাহে জাগ্রত হৈছে। যদি বারে বারে তেনেকে বঞ্চিত করে অসমৰ কারণে এটা ক্ষতিকারক হব বলে আমি ভাব। কারণ মূল ভোটারের 14% বঞ্চিত করার পিছত সর্বভৌমত্বর উপর যে ভাবুকি নাইব এই কথাটা কব নারি ঘোষণা করলে তাত আমি কিলঞ্জীয়া মুসলমানক বঞ্চিত করা দেখা পালো। আমি এই সকল রাজনৈতিক দলক আহ্বান জানাম যেহেতু তৃতীয় ফেজ বাকি আছে, তাত যাতে কিলঞ্জীয়া মুসলমান সকলক দলীয় প্রার্থিত্ব প্রদান করে। আজি মানে ভারতীয় জনতা পার্টির পরাই অভিনেতা তফিকুর রহমান, মমিনুল আওয়াল, তবিবুর রহমানকে ধরে কেবাজনো ব্যক্তিয়ে প্রার্থিত্ব বিচারিছে। তারপরে কংগ্রেস দলত অহিদা রহমান আছিল, তারপরে আপনার হাজো সমষ্টির পরাই আনোয়ার হোসেন, বাপুকান আলী, নূর মোহাম্মদকে ধরে কেবাজনো ব্যক্তি দলীয় প্রার্থিত্ব বিচারিছে। তারপরে মানে মিত্র দল হাজো সমষ্টিটু অগপয় বিজেপিক এড়ি দেওয়ার পিছত নুরুল হোসেন ডাঙরিয়ায় শেঙা সমষ্টিত দলীয় প্রার্থিত্ব বিচরা বলে আমি জানিব পারিছো। গতি অগপ দলকো আমার অনুরোধ, পূর্বে যদি খিলঞ্জীয়া সকল জাতি জনগোষ্ঠীক গুরুত্ব দিছিল, এই বেলু নুরুল হোসেন ডাঙরিয়াক চেঙা দলীয় প্রার্থিত্ব দি সেই ধারাটা অক্ষুণ্ণ রাখব বলে আমি আশা রাখিল। কারণ বিগত সময়ছোৱাত কংগ্রেস দলে রাজনৈতিকভাবে সম্পূর্ণরূপে আমার লোক সকলক বঞ্চিত করেছিল, গড়িয়ামরে সকলক বঞ্চিত করেছিল। আর কংগ্রেসে বঞ্চিত করা কথাখানি ভারতীয় জনতা পার্টিয়ে কৈছিল যে কিলঞ্জীয়া মুসলমান সকলক শাসনত আহিলে রাজনৈতিক সামাজিক সকল দিকতে অগ্রাধিকার দিব বলে কৈছিল। গতি আমি আজও ভারতীয় জনতা পার্টির ওসর আশাবাদী, আমি নেতৃত্বক আমি আপনার মাধ্যমের জড়িয়ে তানি অনুরোধ জানাইছো দিয়া প্রতিশ্রুতি রক্ষা করে তৃতীয় ফেজত ঘোষণা হবলগা বাকি থাকা সমষ্টি সময় যাতে গড়িয়ামরা লোকসকলক অগ্রাধিকার প্রদান করে। অসমৰ খিলঞ্জীয়া মুসলমান সকলে লাহে লাহে জাগ্রত হয়েছে, আর এই যদি বারে বারে তেনেকে বঞ্চিত করে লোক সকল জাগ্রত হওয়ার পিছত কিন্তু এটি এটা অসমৰ কারণে এটা ক্ষতিকারক হব বলে আমি ভাব। কারণ মূল ভোটারের 14% বঞ্চিত করে বঞ্চিত করার পিছত যে ইয়ার সর্বভৌমত্বর উপর যে ভাবুকি নাইব এই কথাটা কব নয়।